হ্যালো ফ্রেন্ডস वेलकम টু মাই চ্যানেল এই ভিডিওতে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি সালের যে সিএইচস এল এক্সাম মানে উচ্চ মাধ্যমিক পাশ করেছ যারা তাদের জন্য একটি সুখবর রয়েছে সেই সুখবরটি আমি আলোচনা করবো ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ছয় এগারো দু কুড়ি থেকে পনেরো বারো দু হাজার পর্যন্ত অ্যাপ্লাই হবে প্রত্যেক বছরের মতো সিএচএসএল যেটা কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন বলে দু হাজার কুড়ির নোটিশ বেরিয়ে গেছে ছয় ডিসেম্বর ছয় নভেম্বর থেকে আর পনেরোই ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই চলবে লাস্ট ডেট হচ্ছে পনেরোই ডিসেম্বর তারপরে লাস্ট ডেট অ্যান্ড এ টাইম পর মেকিং অনলাইন পেমেন্ট সতেরো বারো পেমেন্ট আর অফলাইনে যে চানাল হয় চালান সেটা হচ্ছে উনিশ বারো আর টায়ার ওয়ানের টেনেটিভ এক্সাম ডেট দিয়েছে বারো চার তো কী করে অ্যাপ্লাই করবে পরীক্ষার সিলেবাস কী ইস্টার্ন ডিভিজনে কোন কোন কোথায় সেন্টার রয়েছে বয়স কত লাগবে সব সেসব সম্পর্কে আমি ভিডিওতে আলোচনা করছি তোমরা ভিডিওটি পুরোটাই দেখো এবং যারা চ্যানেলে নতুন আছো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নর্মালি যেসব পোস্টগুলো থাকে সেগুলো হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক তারপরে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পি এ অ্যাসিস্ট্যান্ট তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর আর আরেকটা পোস্ট রয়েছে চার নাম্বার যেটা ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এদের পে স্কিলগুলো রয়েছে এগুলো দেখার আমাদের অত দরকার নেই আর যেগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আলোচনা করব টোটাল তেষট্টিটা পেজ রয়েছে নোটিশে তাহলে এত আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে যেগুলো খুবই দরকারি জরুরি পয়েন্ট সেগুলো আমি আলোচনা করছি আর ভ্যাকেন্সিস রয়েছে মোটামুটি ফাইভ থাউজেন্ডের মতো পাঁচ হাজারের মতো ভ্যাকেন্সিস আর পারমিশেবল ডিসাবিলিটি ফর পিডাব্লু এখানে পিডাব্লুডি ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে সে সম্পর্কে লেখা আছে এখানে এই ব্লাইন্ডনেস লভিজেন তারপরে ডিফ অ্যান্ড হার্ড ইয়ারিং এইচএইচ ওএইচ আদার্সগুলো অ্যাপ্লাই করতে পারবে আর ন্যাশনাল ইন্ডিয়ান ভুটান নেপালের হলেও চলবে তারপরে সিলেবাসে আমরা যাব এরপরে সার্ভিসম্যান অ্যাপ্লাই করতে পারবে তারপর তারপরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হ্যাঁ এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে বলা হচ্ছে ইট ইজ রিটায়ার্ড দ্যাট দ্য রেজাল্ট অফ দ্য রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ বিন ডিক্লেয়ার বাই দ্য বোর্ড ইউনিভার্সিটি অফ দ্য স্পেসিফিক ডেট তো এটা হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য হাউ টু অ্যাপ্লাই ব্যাস এবারে আমরা হাউ টু অ্যাপ্লাই আলোচনা করবো যে ওয়েবসাইট রয়েছে এস ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গেলেই তো ওরা সব কিছু ওখানে শো করবে দেখতে পাবে পুরো ডিটেলস পাবে এস এস সি ডট এনআইসি ডট ইন যারা প্রথমবার অ্যাপ্লাই করবে তাদের জন্য নতুন করে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে ওয়ান টাইম তারপরে অ্যাপ্লাই করবে মানে একটা নতুন অ্যাকাউন্ট হবে আর যারা অলরেডি অ্যাপ্লাই করা আছে তারা তো জানো কী করে অ্যাপ্লাই করবে অ্যাকাউন্ট লগ ইন করে তারপরে ওখানে শো করবে এস এস সি সিএচএসএল টোয়েন্টি টোয়েন্টি এবার এবারে সি একটা নতুন এখানে নিয়ম করেছে রিপ্লেস করেছে দ্য ফটোগ্রাফ শুড নট বি মোর দেন থ্রি মান্থস ওল্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য নোটিস অফ এক্সামিনেশান এই যে পরীক্ষার যে নোটিস বেরিয়েছে সেই ডেট থেকে যে ছবি আমরা আপলোড করব অ্যাপ্লিকেশনে সেটা তিন মাসের বেশি হবে না তিন মাসের মধ্যেই হতে হবে এবং সেই ছবি পিকচারে আমার কি থাকবে ডেট থাকবে ডেট এখানে লিখে দিয়েছে অ্যান্ড দ্য ডেট অন হুইচ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন শুড বি ক্লিয়ারলি প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ এবং সেই ছবিতে ফটোগ্রাফে কি থাকবে ডেটটা থাকবে অ্যাপ্লিকেশন উইদাউট সাচ ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড তাহলে যদি ডেট না থাকে তাহলে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে এই হলো একটা মুখ্য পয়েন্ট তারপরে অ্যাপ্লিকেশান ফি একশো টাকা জেনারেলের ক্ষেত্রে আর যারা ওমেন্স আর এস সি এস টি পিডাব্লুডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না আর ও বিসিদেরও ফি লাগবে তারপরে এই যে এক্সামিনেশান সেন্টার এটা সেন্টার প্রায় প্রত্যেক জায়গায় পড়ে যারা আগে পরীক্ষা দিয়েছে তারা জানে এই যে ইস্টার্ন রিজিয়নের কী কী পড়ে আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড তারপরে ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম আর ওয়েস্টবেঙ্গল এটা হচ্ছে ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ে আমরা টায়ার ওয়ানের সিলেবাস কি দেখে নিচ্ছি সাবজেক্ট নট ইন সিকোয়েন্স জেনারেল ল্যাঙ্গুয়েজ সরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসবে পঁচিশটা কোশ্চিন থাকে পঞ্চাশ মার্কের জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশ কোশ্চিন পঞ্চাশ মার্কস তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড পঁচিশটি কোশ্চিন ফিফটি মার্কস তারপরে জেনারেল অ্যাওয়ারলেস পঁচিশটা কোশ্চিন পঞ্চাশ মার্কস তাহলে টোটাল হবে একশোটা কোশ্চিন আর টু মার্কস টোটাল সময় থাকবে এক ঘন্টা এটা হচ্ছে পার্ট ওয়ানের কম্পিউটার বেস টেস্ট অ্যাডপরে পার্ট টু এটা পাশ হলে তাহলে এই হলো সিলেবাস এক্সাম সেন্টার বলে দিয়েছি বয়স বলে দিয়েছি যাদের বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুল যারা এস সি এস আছে তারা বয়সের ছাড় পাবে হচ্ছে পয়েন্ট এজ লিমিটেড পয়েন্ট আঠেরো থেকে সাতাশ বছর দেখতে পাচ্ছ এক এক দু থেকে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আর বলে বললাম যে যারা বয়সে ছাড় পাবে এসসিএসটি পাঁচ বছর ও বি সি তিন বছর পিডাব্লুডি দশ বছর পিডাব্লুডি ও সি তেরো বছর পি ডাব্লুডি এস সি এস টি পাঁচ বছর আর এক্স সার্ভিসম্যান হচ্ছে তিন বছর অ্যাকর্ডিং টু রুল অফ গভর্নমেন্ট এই হচ্ছে বয়স তাহলে যারা অ্যাপ্লাই করি বা করবে ছয় তারিখ থেকে শুরু হয়েছে আজকে সাত নভেম্বর অ্যাপ্লাই করে দাও আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস লাগবে সবাইকে বেস্ট অফ লাক এবং আমার চ্যানেলটিতে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ